হবিগঞ্জে 10টি প্রকল্পের আওতায় 221টি অবকাঠামোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবনের সঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন। এছাড়াও বাকি 63টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারা দেশের 101টি প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিল। হবিগঞ্জের যেসব প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তার মধ্যে রয়েছে গ্যাসফিল্ডের কন্ট্রোল বিল্ডিং সহ 26টি অবকাঠামো, রশিদপুর গ্যাসফিল্ডের কৈলাসটিলা 2 সহ 4টি অবকাঠামো, হবিগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবন, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবন, প্রাথমিক স্কুল ও মাদ্রাসার 56টি ভবন, 1টি কমিউনিটি ক্লিনিক, 13টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাডেমিক ভবন, 3টি মাদ্রাসা ভবন, আজমিরিগঞ্জ উপজেলা আশ্রয়ন প্রকল্পের 66টি ঘর এবং বানিয়াচং উপজেলা আশ্রয়ন প্রকল্পের 50টি ঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি, কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে। জনগণ যদি নৌকা মাকে ভোট দেওয়ার আসবো, আর না দিলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি, এইটুকু তো করতে পেরেছি। যাকে এটা হলো জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি, কাজে এটা জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। অনেকে নির্বাচনে আসতে চায় না, কারণ আপনারাই বলেন 30টা ভোট সিট যারা পেয়েছিল তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবার বাংলাদেশের মানুষকে ভোগান্তির দেওয়া, এটাই তাদের চেষ্টা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 11 জেলার 7টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের 32টি জেলা এবং 394টি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো। স্কুল কলেজের ছেলেমেয়েরা যেখানে ফাইনাল পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে পারছে না।